নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা, নমস্কার, আদাব জানিয়ে আজকের ইংরেজি ক্লাস শুরু করছি। সবাই ভালো আছেন তো? তোমরা সবাই ভালো আছো? আমার ছাত্রছাত্রী সবাই যারা বিভিন্ন জায়গা থেকে দেখছো, আজকের ক্লাসে আমি একটা অন্য সাবজেক্ট নিয়ে কথা বলছি। ইংরেজি ভাষায় আমরা কথা বলবো, তার আগে বাংলাতে একটুখানি ইন্ট্রোডাকশন বা সূচনাটা দিয়ে রাখছি। সেটা হচ্ছে যে আজকে আমরা নাম দিয়েছি, কি যেন নাম দিয়েছি, আমার বাংলা আমার বাংলাদেশ। তার মানে হচ্ছে আমরা আমাদের বাংলা অর্থাৎ দুই বাংলা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, তার বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে, বিভিন্ন জেলা, নদী, ভাষা, নানান রকম আঞ্চলিক যে সমস্ত বৈশিষ্ট্য আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু সব কিছু আমরা ইংরেজিতে আলোচনা করব। এর আগে আমার সমস্ত যা যা ক্লাস, 25-30টা ক্লাস তো আমি করে ফেলেছি, সেগুলো রাখা আছে তোমাদের জন্য। তোমরা জানো যে আমার ইউটিউব চ্যানেলে রাখা আছে, ডক্টর পার্থ ব্যানার্জি NYC নামে তো খুঁজে বার করা যায় ইউটিউব থেকে, সেটা হচ্ছে নাম। আরেকটা ধর্ম যোগা বলে নাম আছে, সেটা দিয়েও খোঁজা যায়। কিন্তু এখন আমি দেখছি যে ইউটিউবে গিয়ে পার্থ ব্যানার্জি ইংলিশ ক্লাস এরকম দিলেই সব চলে আসবে, আর একটা ক্লাস পেয়ে গেলেই তারপরে পাশে দেখবে সাইডে আরও একটা দুটো করে ক্লাস একটা একটা করে চলে আসবে। এবার ওইটা যখন ক্লিক করে ওই ক্লাসটা শুনবে, তখন আবার দেখবে তার পাশে ডান দিকে আর একটা বা দুটো ক্লাস চলে এসছে, পরপর অটোমেটিকভাবে চলে আসে। হ্যাঁ, সুতরাং তোমরা যখন খুশি, সব ক্লাস তো ফ্রি, তোমরা গিয়ে সেগুলো দেখতে পারো। যারা ধরো এই যে আগের দিন যে ক্লাসটা করিয়েছি বাচ্চাদের কীভাবে ইংরেজি শেখাতে হয় ফানের মাধ্যমে, সেটাও রাখা আছে, সেটা সবার খুব ভালো লেগেছে। বিশেষ করে যে সমস্ত মায়েরা বাবারা বা অভিভাবক অভিভাবিকা যারা শেখাচ্ছেন বাচ্চাদের ইংরেজি বা নিজেদের ইম্প্রুভ করার চেষ্টা করছেন, তারা ওইগুলো দেখলে তাদের খুব উপকার হচ্ছে। এছাড়া আরও অনেক ক্লাস রাখা আছে। হ্যাঁ, আমি চাইছি যে কোনো রকম টেক্সট বুক ছাড়া, কোনো রকম গ্রামার বই ছাড়া, শক্ত শক্ত কথা ছাড়া, হ্যাঁ, যাতে ইংরেজি ভাষাটা বলতে শেখা যায়। এবং একটু একটু করে সবসময় যে অত একেবারে শুদ্ধ ইংরেজি বলতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু কনফিডেন্সটা যেন আসে, আত্মবিশ্বাসটা যেন আসে, সাহস যেন আসে, এইটা হচ্ছে আমার আসল উদ্দেশ্য। আমি আমার সারা জীবনের শিক্ষকতার জীবনে ভারতে এবং আমেরিকায় আমি দেখেছি যে একবার যদি ছাত্রছাত্রীদের, সে যতই বয়স হোক না কেন, সে 5 থেকে 80, হ্যাঁ, বয়স শেখার কোনো বয়স নেই, যদি ভয়টা কাটিয়ে দেওয়া যায় মন থেকে, তাহলে যে কোনো জিনিস শেখা অনেক সহজ হয়ে যায়। আমাদের যে দেশের শিক্ষা ব্যবস্থা ভীষণ শাস্তিমূলক, ভীতিমূলক, হ্যাঁ, আর উৎসাহ দেয় না, তুই পারবি না, তোর দ্বারা হবে না, তুই কি করছিস, এসব করিস না, এসব তোর কাজ নয়, এরকম অনেকে বলে। এইসব কাজ কারণে ইচ্ছে থাকলেও আমরা অনেক সময় ভালো করে শিখতে পারি না। তা আমি ঠিক উল্টো, আমি চাইছি যে যেন একদম মন থেকে ভয়টা প্রথমেই কাটিয়ে দেওয়া যায়, এবং একবার ভয় মুক্ত হয়ে গেলে, মনের মধ্যে কোনো ভয় না থাকলে, কোনো উৎকণ্ঠা না থাকলে, আর উৎসাহ দিয়ে গেলে মানুষ অনেক কিছু করতে পারে, এবং তার কোনো বয়স নেই। তা আমি আজকে এইভাবে শেখাচ্ছি, আর আমি প্রত্যেক দিন যেটা বলছি যে আমি যে ইংরেজিটা বলছি সেটা আস্তে আস্তে ধীরে ধীরে কেটে কেটে তোমরা বলবে। আমি বলার পরে, একটা কথা বলার পরে আমি একটু গ্যাপ দেবো, সেই গ্যাপের সময় তোমরা বলবে, তারপর আমি আরেকটা কথা বলবো, তখন তোমরা নিজেরা নিজেরা বলবে, দরকার হলে লিখে রাখবে, নোটবুক রাখবে সঙ্গে, ঠিক যেন মনে করো যে এটা একটা ক্লাসরুম, আমার সঙ্গে তোমাদের সামনাসামনি একটা ক্লাসরুম, ঘরের মধ্যে বাস্তব জীবনে দেখা হচ্ছে না, তার বদলে অনলাইনে দেখা হচ্ছে, এই যা তফাৎ, এছাড়া আর কোনো তফাৎ নেই। আর আমার এইটাই স্টাইল, আমি এইভাবেই পড়িয়ে যাব, আমি গল্পের ছলে
নানান রকম কথার মধ্যে দিয়ে, জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে, অনেক কিছুর মধ্যে দিয়ে আমি গেছি, আমি সেই জিনিসগুলো আমি বলবো, তাতে আমার আমার উপায়ে, আমার নিজের ওয়েতে, আমার স্টাইলে আমি পড়িয়ে যাচ্ছি। এটাই আমার স্টাইল, এক একজন শিক্ষকের এক এক রকম স্টাইল। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কি, আমার বাংলা, আমার বাংলাদেশ। এবারে দেখো আমি একটা শুরু করছি, এ দেখো এইখানে আমি একটা ম্যাপ আমার আছে, এই ম্যাপটা তোমরা দেখো, এটা হচ্ছে পশ্চিমবাংলার ম্যাপ, পশ্চিমবাংলার ম্যাপ, ঠিক আছে? এ দেখো পশ্চিমবাংলার ম্যাপ, আর এই ডান দিকে যে বিটি বলে লিখেছি তার মানে ওই ডান দিকে বাংলাদেশ, পশ্চিমবাংলা হচ্ছে পশ্চিম, তাহলে পশ্চিম দিকে পশ্চিমবাংলা আর পূর্ব দিকে পূর্ব বাংলা। আমাদের দুই বাংলা এক ছিল। আমি একটা কুইজ দিয়েছি, তোমরা কারা 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 দেখেছো আমি জানি না, আমি একটা কুইজ দিয়েছি, তাতে আমি জিজ্ঞেস করেছি যে দুই বাংলা, অবিভক্ত বাংলা কত বছর ধরে এক ছিল। তো অনেকে উত্তর দিয়েছে, তা উত্তরটা হচ্ছে আনুমানিক 1000 বছর। আনুমানিক 1000 বছর আমাদের বিখ্যাত ঐতিহাসিক ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, তার বাংলার ইতিহাস বইতে আদিপর্ব, তাতে তিনি বলেছেন যে 1000 বছর ধরে দুই বাংলা এক ছিল। এছাড়াও অনেক বড় বড় ঐতিহাসিক, গুলাম মোর্শেদ, অনেকে তারাও সেই একই কথা বলেছেন। তো আমাদের একটা 1000 বছরের ঐতিহ্য, 1000 বছরের ইতিহাস। 1947 সালে পার্টিশন হয়ে যাওয়ার পরে ব্রিটিশরা চলে গেছে, কিন্তু 1000 বছরের ইতিহাসটা তো কেড়ে নিতে পারেনি, হয়েছে কি, আমাদের রবীন্দ্রনাথ, আমাদের নজরুল, আমাদের বিভূতিভূষণ, আমাদের মাইকেল মধুসূদন, বঙ্কিমচন্দ্র, রামকৃষ্ণ পরমহংস, ভগবান শ্রীচৈতন্য, কত নাম বলবো, লালন ফকির, হাজি মোহাম্মদ মহসিন, আমাদের সমস্ত জীবনানন্দ দাস, সবাই তো অবিভক্ত বাংলায় জন্মেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, স্বামী বিবেকানন্দ, সবাই ব্রিটিশ আমলে পরাধীন ভারতে জন্মেছিলেন এবং পরাধীন ভারতেই মারা গিয়েছিলেন। তা আমরা কি বলবো যে ও না না, মাইকেল মধুসূদন হচ্ছেন পূর্ব বাংলার আর রামকৃষ্ণ পরমহংসদেব হচ্ছেন পশ্চিম বাংলার, নজরুল হচ্ছেন পূর্ব বাংলার আর রবীন্দ্রনাথ হচ্ছেন পশ্চিম বাংলার, এরকম কি বলা যায়? ইতিহাসটা কেউ কেড়ে নিতে পারবে না, তাই না? তাহলে আমি যদি বলি, শুরু করছি, ধরো দিস ইজ ওয়েস্ট বেঙ্গল, উচ্চারণটা বোঝার চেষ্টা করবে, আস্তে আস্তে বলছি, তারপরে এর সঙ্গে সঙ্গে কিভাবে গ্রামারগুলো আসছে, ব্যাকরণ কিভাবে আসছে বা পার্টস অফ স্পিচ কিভাবে আসছে সেগুলোও বলবো। হ্যাঁ, এটা একটা অন্যরকম ক্লাস, দেখো কত কি শেখা যায় এর মধ্যে দিয়ে। দিস ইজ ওয়েস্ট বেঙ্গল, দিস ইজ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল ইজ এ স্টেট ইন ইন্ডিয়া, দিস ইজ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল ইজ এ স্টেট, ইজ এ স্টেট ইন ইন্ডিয়া। ওই জন্য এটা দেখানোর জন্য এই কোণের দিকে দেখো একটা ছোট্ট ইন্ডিয়ার ম্যাপ আছে, এইদিকে দেখো কোথায়, এই যে দেখতে পাচ্ছ, আমার তো টেকনোলজি নেই, আমি এইভাবেই যতটা পারি করি আর কি। তো এই যে বাঁ দিকে একদম ওপরের দিকে একটা তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে ভারতের ম্যাপ, আর ভারতের ম্যাপে একদম ডান দিকে কোণে, ডান দিকে দেখো একটা ছোট্ট কালো দিয়ে পশ্চিমবাংলার অবস্থানটা দেওয়া আছে। তাহলে ওয়েস্ট বেঙ্গল ইজ ইন দ্য ইস্ট অফ ইন্ডিয়া, ইন দ্য ইস্ট অফ ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল ইজ ইন দ্য ইস্ট অফ ইন্ডিয়া। বাংলাদেশ ওয়াজ টুগেদার উইথ ওয়েস্ট বেঙ্গল বিফোর, বাংলাদেশ ওয়াজ টুগেদার উইথ ওয়েস্ট বেঙ্গল বিফোর, মানে আগে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ এক ছিল,
একসঙ্গে ছিল, টুগেদার 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 টুগেদার, ঠিক আছে? আচ্ছা তারপরে কি হবে? ওয়েস্ট বেঙ্গল হ্যাজ মেনি ডিস্ট্রিক্টস, ওয়েস্ট বেঙ্গল হ্যাজ মেনি ডিস্ট্রিক্টস, অনেকগুলো জেলা আছে। দেখো কয়েকটা জেলা আমি কালো দিয়ে গোল গোল করে দিয়েছি, কারণ সেইগুলো নিয়ে কথা বলছি। দার্জিলিং, দার্জিলিং ইজ অল দ্য ওয়ে অন দ্য নর্থ, দার্জিলিং ইজ অল দ্য ওয়ে অন দ্য নর্থ, অন দ্য নর্থ, অন দ্য নর্থ, ইন দ্য নর্থ নয়, কিন্তু দার্জিলিং ইজ অল দ্য ওয়ে, মানে একেবারে ওপরে, অল দ্য ওয়ে ইন দ্য নর্থ। হলো, আচ্ছা আর কি আছে? এই সবে আমি কালকে শান্তিনিকেতন থেকে ফিরলাম, রবীন্দ্র জয়ন্তীতে শান্তিনিকেতনে গিয়েছিলাম, রবীন্দ্রনাথের জন্মদিবসে। আগে কখনো জীবনে যাইনি, বাইরে থাকি তো সুযোগ হয়নি, তা খুব ভীষণ আনন্দ হলো। তো সেইটা আমি দেখো এখানে দিয়েছি, এই যে আবার মাঝে মাঝে চলে যায়। এ দেখো এইখানে একটা দোয়া আছে, এই যে এটা হচ্ছে গোল করে দেওয়া আছে, শান্তিনিকেতন ইজ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বীরভূম, শান্তিনিকেতন ইজ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বীরভূম। দেখো পার্টস অফ স্পিচগুলো কীভাবে আসছে, শান্তিনিকেতনটা এখানে হচ্ছে নাউন, শান্তিনিকেতন হচ্ছে নাউন বা বিশেষ্য, শান্তিনিকেতন ইজ একটা তো এক বচন একটা জায়গা, তাহলে ইজ হচ্ছে শান্তিনিকেতন ইজ ইন, ইনটা এখানে প্রিপোজিশন বা অব্যয়, শান্তিনিকেতন ইজ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ, অফ আরেকটা প্রিপোজিশন, বীরভূম, বীরভূম আরেকটা নাম, শান্তিনিকেতন ইজ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বীরভূম। আওয়ার greatest poet, our greatest poet, poet, poet Rabindranath Thakur built, built his university in Shantiniketan. Our greatest poet Rabindranath Thakur built, built মানে তৈরি করেছিলেন, বিল্ডের পাস্ট টেন্স হচ্ছে, অতীতকাল হচ্ছে বিল্ট, বিল্ট হিজ ইউনিভার্সিটি, 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 ইউনিভার্সিটি। ওই যে আগে বলেছি পুরোটা মুখটা খোলে না, মনে আছে তো? আগেরগুলো মনে রাখতে হবে, এটা পরপর পরপর আসছে তো, তা আগের লেসনগুলো একটু ঝালিয়ে নিতে হবে, তাহলে সুবিধা হবে। আওয়ার গ্রেটেস্ট পোয়েট রবীন্দ্রনাথ ঠাকুর বিল্ট his university in Shantiniketan. That university is called, that university is called Bishwabharati, Bishwabharati. ইংরেজিতে বলে বিশ্বভারতী, হিন্দিতে বলে বিশ্বভারতী, আমরা বাংলায় বলি বিশ্বভারতী, এটা আমাদের উচ্চারণ, চেঞ্জ করার দরকার নেই তো। তারপরে কি, অল দ্য ওয়ে টু দ্য সাউথ, অল দ্য ওয়ে দাঁড়ো কোথায়, এই যে অল দ্য ওয়ে টু দ্য সাউথ, এই যে হলদেতে রয়েছে একটা জায়গায় গোল করে রাখা আছে, সেটা হচ্ছে কলকাতা, সেটা একটু পরে বলছি। আর অল দ্য ওয়ে টু দ্য সাউথ, যেখানে আমার আঙুলটা আছে, দেয়ার ইজ, there is, there is a huge forest, huge forest, huge forest, it is known as Sundarban, Sundarban, amra banglay boli Sundarban, ingrejite bole Sundarbans, Sundarbans erokom bole ar ki, amra banglay boli Sundarban, it is known as Sundarban.
ঠিক আছে। আর লাস্টে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলস ক্যাপিটাল, এই যে গোল করে এখানে দেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গলস ক্যাপিটাল ইজ কলকাতা। ওয়েস্ট বেঙ্গলস, ওয়েস্ট বেঙ্গল অ্যাপোস্ট্রফি এস, ওয়েস্ট বেঙ্গলস ক্যাপিটাল, ক্যাপিটাল ওরম ক্যাপিটাল ওরম করে কায়দা মেরে বলার দরকার নেই। হ্যাঁ, ওরকম কে আমেরিকানরা কিভাবে উচ্চারণ করে না ব্রিটিশরা কিভাবে উচ্চারণ করে আমার জানার দরকার নেই, আমি আমার মতন করে উচ্চারণ করব, খালি স্লোলি বলবো যাতে লোকে বুঝতে পারে। আমি নিজের মতন করে নিজের অ্যাকসেন্টে বললেও লোকের বুঝতে, অন্য লোকেরা যারা আমার অ্যাকসেন্টের সঙ্গে পরিচিত নয় তারাও বুঝতে পারবে যদি আমি একটু স্লোলি বলি, একটু আস্তে আস্তে বলি, ধীরে ধীরে বলি। এইটা আমি বারবার করে বলছি, আমাদের ভারতের এক এক জায়গায় এক এক রকম ইংরেজি উচ্চারণ, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি ওরকম ব্যঙ্গ বিদ্রুপ করি না যে ওরা ওরকম ইংরেজি বলে আমরা কত ভালো বলি, সাউথ ইন্ডিয়ানরা র র করে বলে অনেকে, আমার তো সবসময় অন্যদের খুঁত ধরি, তো আমি ওসব ভালোবাসি না। ওরা যেরকম বলে ওরা সেরকম বলে, কিন্তু ওরা যদি একটু স্লোলি বলে তাহলে ওদের ইংরেজি উচ্চারণও বুঝতে আমাদের সুবিধে হবে। সেরকম আমরা যখন ইংরেজিতে কথা বলবো আমাদের অ্যাকসেন্টটা বাঙালি অ্যাকসেন্ট, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু আমাদের একটুখানি স্লোলি বলতে হবে, স্লোলি, তাহলে লোকের বুঝতে সুবিধে হবে। ইফ উই স্পিক স্লোলি দেন পিপল উইল understand it. If we speak slowly, then people will understand it. হ্যাঁ, তাই না? তাহলে এটা হচ্ছে পশ্চিমবাংলার একটু কয়েকটা জায়গা নিয়ে আলোচনা করলাম, এবারে আসছে বাংলাদেশ। দিস ইজ বাংলাদেশ, দেখি এটা আবার, এই যে দিস ইজ বাংলাদেশ। বাংলাদেশের, বাংলাদেশ ইজ বিগার দ্যান ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ ইজ বিগার দ্যান ওয়েস্ট বেঙ্গল। যদি বিগ, বিগার, বিগেস্ট এরকম হয়, তো বিগ হচ্ছে একটা কথা, বিগার হচ্ছে তার থেকে, বিগ মানে বড়, বিগার মানে হচ্ছে আরেকটু বড়, আর বিগেস্ট মানে হচ্ছে সবচাইতে বড়, বৃহত্তম। তা আমরা বলতে চাইছি যে বাংলাদেশ হচ্ছে পশ্চিমবঙ্গের থেকে একটু বড়, তাহলে সেটা কিভাবে বলবো? বাংলাদেশ ইজ বিগার দ্যান ওয়েস্ট বেঙ্গল, বিগার নয়, বিগার এরম নয়, বিগার, বিগার, বি আই জি জি ই অর, আর নয় অর, বি আই জি জি ই অর, বিগার দ্যান ওয়েস্ট বেঙ্গল। বিগার থাকলেই দ্যান হবে, কেন হবে? কারণ একটু বড়, বিগের থেকে একটু বড়, একটু বড় বলতে গেলেই দ্যান হবে, বিগার দ্যান, স্মলার দ্যান, ফাস্টার দ্যান, স্লোয়ার দ্যান, টলার দ্যান, শর্টার দ্যান। বুঝতে পারলে? যেই ওই মাঝামাঝি হবে, যে টল, হি ইজ টল, his brother is taller than him. দেখো taller যেই বললাম আমার কিন্তু সঙ্গে সঙ্গে অটোমেটিক মাথা দিয়ে taller than বেরিয়ে গেল, আমায় কিন্তু ভাবতে হলো না, কারণ আমি তো এত কাল ধরে ওইভাবে ইংরেজি বলে বলে অভ্যেস হয়ে গেছে। তো তোমরাও ঠিক যত বলবে যত শুনবে তোমাদের অভ্যেস হয়ে যাবে, তখন তোমাদের আর বলে দিতে হবে না যে taller, taller বললেই দ্যান হবে, smaller বললেই দ্যান হবে, bigger বললেই দ্যান হবে, shorter বললেই দ্যান হবে, স্লোয়ার বললেই দ্যান হবে, হবেই। তাহলে কি হলো? বাংলাদেশ ইজ বিগার দ্যান ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এবার দেখো এরপরে কি আসছে, এরপরে আসছে বাংলাদেশ, দাঁড়াও দেখি এই দিকটা নিয়ে আসা যায় কিনা, হ্যাঁ এই দিকটা একটু ভালো হচ্ছে, এই যে বাংলাদেশ হ্যাজ মেনি districts, Bangladesh has many districts. Districts, কেন districts? কারণ অনেকগুলো জেলা, তো যেই অনেকগুলো জেলা হলো সঙ্গে সঙ্গে many districts হয়ে গেল, আর উচ্চারণটাও districts, অনেকগুলো জেলা। Bangladesh has many districts.
হ্যাঁ আচ্ছা, তাহলে এইবারে দেখো বলে দিচ্ছে, এই যে দেখো এইখানে দেওয়া আছে, এই যে জায়গাটা একদম মাঝখানে, এই দেখো আমার আঙুলটা যার উপরে, আমার আঙুলটা যার উপরে, এই যে এইখানটায়, এইটা ইন দ্য সেন্টার অফ বাংলাদেশ দে হ্যাভ ঢাকা, ইন দ্য সেন্টার, ইন দ্য সেন্টার, ইন দ্য সেন্টার অফ বাংলাদেশ দে হ্যাভ, দে হ্যাভ, হ্যাভ নয় আগেই বলেছি, দে হ্যাভ দেয়ার ক্যাপিটাল, ঠিক মাঝখানে তাদের রাজধানী, দে হ্যাভ দেয়ার ক্যাপিটাল, দে মানে কি, এখানে দে মানে হচ্ছে বাংলাদেশের মানুষরা, দে হ্যাভ দেয়ার ক্যাপিটাল ঢাকা, কলকাতা ইজ এ বিগ সিটি, কলকাতা ইজ এ বিগ সিটি, ঢাকা ইজ অলসো আ বিগ সিটি, কলকাতা বড় শহর, ঢাকাও বড় শহর, কলকাতা ইজ এ বিগ সিটি, বলছো তো আমার সঙ্গে সঙ্গে, বলবে কিন্তু আমার সঙ্গে সঙ্গে, ভুলে যেও না, কলকাতা ইজ এ বিগ সিটি, ঢাকা ইজ অলসো এ বিগ সিটি, বাট কিন্তু কলকাতা ইজ পারহ্যাপস আ লিটল বিগার দেন ঢাকা, বলছি আর কি কথার কথা, আমি ঠিক জানি না কোনটা বড় কোনটা ছোট এখন, আমি জানি না, এখন তো আরো অনেক বেড়ে গেছে শহর, ফলে কোনটা যে ছোট কোনটা যে বড় আমার জানা নেই, কিন্তু আমি তো সেইটা এখানে তো আমি ভূগোলের পরীক্ষা দিচ্ছি না, আমি এখানে ইংরেজি শিখছি কিভাবে বলতে হয়, আমি ঠিক বলছি তথ্য হিসেবে ঠিক বলছি না ভুল বলছি সেটা এখানে ইম্পর্টেন্ট নয়, আবার এই নিয়ে একটা শুরু হবে কমেন্ট বক্সে, আমি এখানে ইংরেজিটা শেখাচ্ছি, তথ্য সঠিক না বেঠিক সেটা এখানে গুরুত্বপূর্ণ না, সেটা যাদের ইচ্ছে আছে তারা দেখে নেবে, কলকাতা ইজ পারহ্যাপস, পারহ্যাপস, পারহ্যাপস এ লিটল বিগার দেন ঢাকা, ঢাকা ইজ আ লিটল স্মলার দেন কলকাতা, বললাম সঠিক হতেও পারে না হতে পারে, কিছু যায় আসে না তাতে, আমরা ইংরেজিটা শিখছি, এ লিটল বিগার দেন, দেখো যেই আ লিটল বিগার বললাম অমনি বিগারের পরে অটোমেটিক দেন এসে গেল, বুঝতে পারলে, ঢাকা ইজ পারহ্যাপস হয়তো বোধ হয় ঢাকা ইজ পারহ্যাপস আ লিটল স্মলার দেন কলকাতা, যেই বললাম লিটল স্মলার সঙ্গে সঙ্গে কিন্তু দেন এসে গেল তারপরে, দেন কলকাতা, বাট আই অ্যাম নট শিওর, বাট আই অ্যাম নট শিওর, বাট আই অ্যাম নট শিওর, মানে আমি ঠিক জানি না, বলে দিলাম আর কি, আমি বললাম কিন্তু আমি ঠিক জানি না, বাট আই অ্যাম নট শিওর, আই মে বি রং, আই মে বি রং, আই মে বি রং, আমার ভুল হয়ে থাকতে পারে, ইংরেজিটা বলতে হবে, উচ্চারণটা বলতে হবে, কেটে কেটে বলতে হবে, স্লোলি বলতে হবে, আর ভার্ব কোথায় ভার্ব আসবে, কোথায় প্রিপোজিশন আসবে, কোথায় নাউন আসবে, কোথায় প্রোনাউন আসবে, এইগুলো জানতে হবে, এগুলো বলতে 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 এসে যাবে, অটোমেটিক এসে যাবে, ঠিক যেমন বিগার দেন, স্মলার দেন, টলার দেন, ফাস্টার দেন, স্লোয়ার দেন আসছে, সেরকম ইংরেজি বলতে বলতেই যত বেশি বলা প্র্যাকটিস করবে তত ওই ভার্বগুলো অটোমেটিক এসে যাবে, ভুল হবে কি আছে, যদি ভুল হয় ভুল হোক, ওরকমভাবে আমি ওই একদম বই দেখে একবারে তোমাকে সবসময় শুদ্ধ বলতে হবে, নইলেই তোমাকে আমি বলবো তোর দ্বারা কিছু হবে না, তুই পারিস না, আমি ওতে বিশ্বাস করি না, যত বলবে মনের খুশিতে বলবে, একদম নির্ভয়ে বলবে, মনের জোরে আত্মবিশ্বাস নিয়ে বলবে, আস্তে 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 শিখে যাবে, এইটাই আমার শেখানোর কায়দা, এই গল্প বলে শেখানো আমার কায়দা,
এক একজন টিচারের এক এক রকম স্টাইল, এটা আমার স্টাইল। কতজন তোমাদের কত হাজার হাজার, আমি কি বিউটিফুল সমস্ত কমেন্ট আমি পাচ্ছি। মায়েরা বলছে তাদের বাচ্চারা, নাকি একজন মা আমাকে লিখেছে তার বাচ্চা 5 বছর না 6 বছরের বাচ্চা, সে বলছে যে দাদুর ক্লাস কখন হবে, আমি নেব, আমি শিখবো। আমি তো মানে এর থেকে ভালো প্রশংসা আমার জীবনে আর কিছু হতে পারে না। 75 বছরের একজন লিখছেন যে আমি, আমার 75 বছর বয়স, আমি আগে এরকম ইংরেজি শেখার সুযোগ পাইনি, আপনি, আমি আপনার ক্লাস থেকে নতুন করে শিখছি। এগুলো আমার এত আনন্দ হয় শুনলে। আমার জীবনের যেটুকু অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি তো বিশেষজ্ঞ বিশারদ নই। আমি, একজন লিখেছে আপনি ইংরেজি শেখানোর কে, কি উত্তর দেব আমি ইংরেজি কি, সে আমি ইংরেজি শেখানোর কে মানে কি? আমি যদি একজন মা যদি বাড়িতে কোনো রকম কুকিং স্কুলে না গিয়ে যদি রান্না শেখাতে পারেন তার মেয়েকে, তা আমি সারা জীবন 40 বছর প্রায় আমেরিকাতে আছি, সব সময় ইংরেজিতে কথা বলছি, ইংরেজিতে লিখছি, ইংরেজি ভাষায় পড়াশোনা করেছি, ইংরেজি ভাষায় 2-3টে ডিগ্রি করারও সুযোগ হয়েছে, পড়িয়েছি এতগুলো বছর ধরে আমেরিকান স্টুডেন্টদের, তা আমি ইংরেজি শেখাতে পারবো না? এসব কথার কোনো মানে হয় না। এগুলো হচ্ছে কেবলমাত্র সবার সামনে ছোট করা, সবার সামনে অসম্মান করা, এইগুলো, এর কোনো উত্তর আমি দিই না। মাঝে মাঝে একটু দুঃখ হয়, তাই জন্য বললাম আর কি। যাই হোক, আর কি বাকি থাকলো? আচ্ছা, বাংলাদেশ। ঠিক যেমন বলেছিলাম, ইন ওয়েস্ট বেঙ্গল দার্জিলিং ইজ আ ডিস্ট্রিক্ট অন দ্য নর্থ, উত্তরে, পশ্চিমবঙ্গের উত্তরে দার্জিলিং বলে একটা জেলা আছে। সেরকম বাংলাদেশের ম্যাপ দেখো, এই দেখো বাংলাদেশের ম্যাপ তো, এই দেখো, এই না সরি, এই যে, এই যে ওপরে এইটা দেখাচ্ছ একেবারে উত্তরে, এইটা গোল করা আছে, এর নাম হচ্ছে রংপুর। জাস্ট লাইক দার্জিলিং ইজ ইন দ্য নর্থ অর অন দ্য নর্থ, এখানে ইন হয় অন হয়, অন অন দ্য নর্থ, অন দ্য নর্থ বললেই বেশি ভালো। দার্জিলিং ইজ অন দ্য নর্থ অফ ওয়েস্ট বেঙ্গল, রংপুর ইজ এ ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ অন দ্য নর্থ। জাস্ট লাইক, ঠিক যেমন দার্জিলিং ইজ অন দ্য নর্থ অফ ওয়েস্ট বেঙ্গল, রংপুর ডিস্ট্রিক্ট ইজ অন দ্য নর্থ অফ বাংলাদেশ। দেখেছো কিরমভাবে আসছে? বললো তো আমার সঙ্গে সঙ্গে। আরেকবার বলছি, জাস্ট লাইক দার্জিলিং ইজ অন দ্য নর্থ অফ ওয়েস্ট বেঙ্গল, নর্থ অফ ওয়েস্ট বেঙ্গল, রংপুর ইজ এ ডিস্ট্রিক্ট অন দ্য নর্থ অফ বাংলাদেশ। খুব সুন্দর জায়গা রংপুর, আমি কখনো যাইনি, কিন্তু আমার একজন খুব পরিচিত এক বোন আছে, বাংলাদেশি বোন আর তার হাজব্যান্ড, তারা আমাকে অনেকবার বলেছে যে দাদা, পরের বার আপনি যখন বাংলাদেশে যাবেন আপনি কিন্তু আমাদের বাড়িতে যাবেন রংপুরে। বলছি দেখি, তোমরা যখন যাবে, ওরা আমাদের ওখানে থাকে নিউ ইয়র্কে, বাড়ির পাশেই থাকে, তা ওরা বলেছি তোমরা যখন যাবে আমাকে বলো, আমি তো এখন ফ্রি, আমি তো চাকরি বাকরি ছেড়ে দিয়ে দেশে চলে এসেছি, 4 মাস 5 মাস করে থাকছি, যখন তোমরা বলবে আমি তো সবসময় ফ্রি, তোমাদের সঙ্গে আমি চলে যাব, গিয়ে রংপুরে 1 সপ্তাহ কাটিয়ে আসবো, শুনেছি খুব সুন্দর। আবার রংপুরের কাছে নীলফামারি বলে একটা জায়গা আছে, আচ্ছা এইটা ইংরেজিতে দেখি কি হয়। দেয়ার ইজ আ স্মল টাউন নিয়ার রংপুর, নিয়ার রংপুর, রংপুরের কাছে, দেয়ার ইজ এ স্মল টাউন নিয়ার রংপুর উইচ ইজ কল্ড নীলফামারি।
উইচ ইজ কল্ড নীলফামারি, উইচ ইজ কল্ড হয়ে গেল, মানে যেটা যাকে বলা হয়, উইচ ইজ কল্ড নীলফামারি। ইট ইজ আ বিউটিফুল স্মল টাউন আপ ইন দ্য হিলস, আপ ইন দ্য হিলস, আপ ইন দ্য হিলস, মানে একটু পাহাড়ের ওপরে। আমি জানি না, আমি বাবার বলছি যে তথ্যের দিক থেকে হয়তো একটু ঘাটতি থাকতে পারে, খামতি থাকতে পারে, কিন্তু আমার এখানে, আমি তো জিওগ্রাফির পড়াচ্ছি না, ভূগোল পড়াচ্ছি না, আমি ইংরেজি শেখাচ্ছি। আমি তথ্যের দু চারটে ভুল হয়ে থাকতেও পারে, কিন্তু ইংরেজিটা সঠিকভাবে শেখাচ্ছি। নীলফামারি ইজ এ বিউটিফুল স্মল টাউন আপ ইন দ্য হিলস, আপ ইন দ্য হিলস, পাহাড়ের উপরে। আর কি বলবো, দেখি বাংলাদেশ সম্বন্ধে আরো দু একটা কথা বলি। এইটা একটু বলছি, এই জায়গাটা, এই যে এইটা, এই গোলটা যেখানে আমার আঙুলটা আছে, দিস এরিয়া ইজ কল্ড খুলনা, দিস এরিয়া, 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 এরিয়া ইজ কল্ড খুলনা, ইট হ্যাজ দ্য বাংলাদেশি শেয়ার অফ সুন্দরবন। তার মানে দেখো, এটা কিন্তু একটু শক্ত, মানে যেরকম ভাগাভাগি হয়ে যাওয়ার পরে অবিভক্ত বাংলা, 1000 বছরের বাংলা ব্রিটিশরা কেটে রক্তাক্ত করে নিয়ে চলে গেল, সেই ইতিহাস আমরা সবাই জানি। তো খানিকটা 1/3 মতন হলো পশ্চিমবাংলা, আর 2/3 মতন হলো বাংলাদেশ। তাহলে সুন্দরবনও তো মাঝখান থেকে ভাগ হয়ে গেল, তাহলে সুন্দরবনেরও 1/3 পড়েছে পশ্চিমবাংলায়, দক্ষিণ চব্বিশ পরগনায়, আর 2/3 পড়েছে বাংলাদেশে, তার অনেকটাই খুলনা আর সাতক্ষীরা বলে দুটো জেলায়। তাহলে আমরা কি বলতে পারি, 1/3, 2/3 কিভাবে বলবো? 1/3, দেখো থার্ড নয়, বারবার করে বলছি উচ্চারণটা, 1/3 অফ সুন্দরবন ওয়েন্ট টু ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে গেল, ওয়েন্ট টু ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের দিকে গেল, ওয়েন্ট টু ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড 2/3 অফ সুন্দরবন ওয়েন্ট টু বাংলাদেশ। হলো তো, তাহলে ওরা পেয়েছে 2/3, আমরা পেয়েছি 1/3। বোথ সাইডস, বোথ, বোথ মানে দুটোই, সাইডস, যেই দুটোই হয়ে গেল বহুবচন, সাইডস হয়ে যাবে দুই দিকেই। বোথ সাইডস অফ সুন্দরবন হ্যাভ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার বিখ্যাত আমাদের, তাই না? তাহলে বোথ সাইডস, বলেছি তো সাইডস আছে বলে, প্লুরাল আছে বলে হ্যাভ হবে, বোথ সাইডস অফ সুন্দরবন হ্যাভ, হ্যাজ নয় কিন্তু, হ্যাভ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। যদি বলতাম যে একটা সাইডে আছে একটা সাইডে নেই, যদি বলতাম, সঠিক বলছি না বেঠিক বলছি, সত্যি কথা বলছি না মিথ্যে কথা বলছি, সেটা এখানে আলোচনার বিষয় নয়, এখানে হচ্ছে ইংরেজিটা শেখাচ্ছি, এটা বুঝতে হবে। আমি যদি বলতাম অনলি দ্য ওয়েস্ট বেঙ্গল সাইড অফ সুন্দরবন, তাহলে হয়ে যেত হ্যাজ, কারণ অনলি একটা সাইড তো, অনলি দ্য ওয়েস্ট বেঙ্গল সাইড, সাইড, অনলি দ্য ওয়েস্ট বেঙ্গল সাইড অফ সুন্দরবন হ্যাজ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, যদি আমি বলতাম তাহলে হ্যাজ হতো, কিন্তু যেই আমি বললাম বোথ সাইডস অফ সুন্দরবন হয়ে গেল হ্যাভ, বোথ সাইডস অফ সুন্দরবন হ্যাভ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। এই হলো আমাদের পশ্চিমবাংলা আর বাংলাদেশের গল্প। উই আর
the same people. We are the same people. Amra eki manush. We used to be together. We used to be together. Mane amra ek chilam. We or bolte pari we were together. We used to be together te ektu kothin. Bolte pari we were. We plural to tale were hobe. Otit kaler kotha bolchi. We were W-E-R-E. W-E-R-E. W noy. W-E-R-E. Were. We were together. Now we are separate. অতীতকাল থেকে বর্তমান কালে ফিরে এলাম, তাহলে where ছিল অতীতকালের জন্যে, এখন হয়ে গেল are. Now এখন we are separate. Now we are separate. But we still share a long history. But we still share a long history. উচ্চারণগুলো ঠিক মতো করতে হবে. অনেকে জানে, যারা জানে তারা জানে ভালো, খুব ভালো. তো আমি তাদের খুব প্রশংসা করছি যে তোমরা জানো. যারা জানে না, যারা জানতে চায়, যারা শিখতে চায়, তাদের জন্য এই ক্লাস. উই স্পিক দ্য সেম ল্যাঙ্গুয়েজ. আমরা একই ভাষায় কথা বলি. উই স্পিক দ্য সেম ল্যাঙ্গুয়েজ. উই ইট দ্য সেম ফুড. একই খাবার খাই, ভাত খাই, ডাল খাই, তরকারি খাই, মাছ খাই, মাংস খাই. কত রকমের মাছের রান্না, কত রকমের ডাল চচ্চড়ি. বাঙালির রান্না বিশ্ববিখ্যাত, এত ভালো রান্না. উই সিং দ্য সেম সংস. উই সিং দ্য সেম সংস. এই তো নিউ ইয়র্কে থাকি তো আমি, চতুর্দিকে আমাদের বাংলাদেশি বন্ধু সবাই বাড়িতে, মান্নাতে, মানবেন্দ্র মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় গান শুনছে সব সময়, সে হিন্দুই হোক মুসলমানই হোক. তাহলে উই সিং দ্য সেম সংস. উই ইট দ্য সেম ফুড. ফুড বলতে পারো, ফুডস তো বলতে পারো, নানা রকম খাবার, একটার বেশি খাবার হলে ফুডস. উই ইট the same foods, we sing the same song, we speak the same language, we share the same history. এই কথাগুলো বললাম, এগুলো তোমাদের নিজেদেরকে কেটে 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 বলতে হবে. তাহলে আমরা কত কি শিখে গেলাম, কত রকম. এই একটা ছোট্ট জিনিসের মধ্যে দিয়ে আমরা দুই বাংলার সম্পর্কে একটু শিখলাম. আরেকটা জিনিস শেখা হয়নি, বোথ বেঙ্গলস হ্যাভ মেনি রিভার্স. বোথ বেঙ্গলস হ্যাভ মেনি রিভার্স. গঙ্গা, পদ্মা, জলঙ্গি, মেঘনা, ডাকাতিয়া, ইছামতি, তিস্তা, তোর্সা, জলঢাকা, আত্রেই, কত ভৈরব, অজয়, দামোদর, বলে শেষ করা যায় না. ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকলো. তোমরা সবাই ভালো থাকো, লিখো তোমাদের কি জানার ইচ্ছে, শেখার ইচ্ছে. আমি এই ক্লাসটা দিয়ে যাব, ইউটিউবে রাখা থাকবে, ডক্টর পার্থ ব্যানার্জি NYC বা ইউটিউবে গিয়ে পার্থ ব্যানার্জি দিয়ে ইংলিশ ক্লাস. ঠিক আছে, আজকে আসি.
নমস্কার, আদাব।